শিয়াল এবং মুখোশ। একটা শিয়াল একটা থিয়েটারের স্টোররুমে ঢুকে গেল। হঠাৎ সে তার দিকে একটি মুখ উজ্জ্বল দেখতে পেল এবং খুব ভয় পেয়ে গেল। কিন্তু আরও ভালো করে তাকিয়ে দেখল এটা একটা মুখোশ মাত্র, যা অভিনেতারা তাদের মুখের উপর রাখতেন। আহ, বলল শিয়াল, আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু এটা দুঃখের বিষয় যে আপনার কোনো মস্তিষ্ক নেই। এই গল্পের সারমর্ম হল, বাহ্যিকভাবে দেখতে সুন্দর কিন্তু ভিতরে মূল্যহীন। সর্প এবং লোহার ফাইল। একবার একটি সাপ এক বর্মদারের দোকানে ঢুকল। মেঝেতে গিয়ে তিনি অনুভব করলেন যে সেখানে পড়ে থাকা একটি লোহার ফাইলে তার চামড়া ছিঁড়ে গেছে। ক্ষিপ্ত হয়ে তিনি এর দিকে ফিরে যান এবং এটি কামড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সে ভারী লোহার ফাইলের কোনো ক্ষতি করতে পারেনি এবং শীঘ্রই তার ক্রোধ সংবরণ করেছিল। গল্পের শিক্ষা হল, বিবেকহীনকে আক্রমণ করা অর্থহীন। ময়ূর ও হেরা। একটি ময়ূর একবার হেরার কাছে একটি আবেদন করেছিল। তার অন্যান্য আকর্ষণ ছাড়াও একটি নাইটিঙ্গেলের কণ্ঠস্বর চায়, কিন্তু হেরা তার অনুরোধ প্রত্যাখ্যান করেন। ময়ূর যখন জেদ ধরে দেখিয়ে দিল, সে তার প্রিয় পাখি ছিল, হেরা বললেন, তোমার অনেক কিছু নিয়ে সন্তুষ্ট থাকো, সব কিছুতে একজন প্রথম হতে পারে না। গল্পের শিক্ষা হল, সব কিছুতে একজন প্রথম হতে পারে না। ভেড়ার পোশাকে নেকড়ে। একটি নেকড়ে মেষপালক এবং কুকুরদের সতর্কতার কারণে ভেড়ার কাছে যেতে খুব সুবিধা করতে পারছিল না। কিন্তু একদিন নেকড়ে একটি ভেড়ার চামড়া খুঁজে পেল এবং নেকড়ে তার শরীরের উপর এটি রাখল এবং ভেড়ার মধ্যে হেঁটে গেল। মেষশাবক যে ভেড়ার ছিল, নেকড়ে যার চামড়া পড়েছিল, ভেড়ার পোশাকে নেকড়েকে সে অনুসরণ করতে লাগল। তাই মেষশাবককে একটু দূরে নিয়ে গিয়েছিল এবং তিনি শীঘ্রই তার জন্য খাবার তৈরি করল। এভাবে কিছু সময়ের জন্য তিনি মেষদের প্রতারিত করতে সফল হন এবং সুস্বাদু খাবার উপভোগ করল। গল্পের শিক্ষা হল, চেহারা প্রতারণামূলক হতে পারে।